জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ঢাকার গুলশানের ডোরিন হোটেল অ্যান্ড রিসোর্সে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয় অভিযানে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা মেয়াদ উত্তীর্ণ সোডাপানি বিভিন্ন রকমের এগারো বক্স প্রসেস করা বাসি খাবার নিজেদের মেয়াদ বাড়িয়ে দেওয়া পেস্ট সহ বিভিন্ন অপরাধ চিহ্নিত করা হয় ডোরিন হোটেল অ্যান্ড রিসোর্টসকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া আগামীকাল অধিদপ্তর উপস্থিত হয়ে কেন প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল সহ অন্যান্য আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় হোটেল অ্যান্ড রিসোর্ট এই প্রতিষ্ঠানে এসে আমরা যেটি দেখলাম বিপুল পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন যে সোডা ওয়াটার এটির মেয়াদ আরও এক মাসেরও আগে এখানে লেখা আছে স্পষ্ট যে নয় নয় দুই এই তারিখে মেয়াদ শেষ হয়েছে চিলি পেস্টের গায়ে মেয়াদের তর তারিখ লেখা ছিল দশ নয় দুই কিন্তু ওনারা নিজেরা আবার করেছেন কি এই মেয়াদটা এক্সটেনশন করে ওনার লিখেছেন সতেরো দশ দু হাজার বাইশ এরপরও এটি আরও মেয়াদ শেষ এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে অভিযানে গুলশান থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে বাজার স্থিতিশীল করতে সারাদেশে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে